প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার ডাকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে মোট 16 দফা দাবি আদায়ের লক্ষ্যে 8ই আগস্ট সোমবার ঊনকোটি নর্থ ও ধলাই জেলায় 24 ঘন্টা বন্ধকে ঘিরে কিছুটা উত্তপ্ত হয়েছে কয়লা শহর। সোমবার বন্ধ চলাকালে কংগ্রেস কর্মী সমর্থকরা কয়লা শহরে কংগ্রেস ভবনের সামনে পিকেটিং শুরু করে। পিকেটিংকে ঘিরে কয়লা শহর জেলা আদালতের সামনে পুলিশ কংগ্রেস কর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করলে এ নিয়ে কংগ্রেস কর্মী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। দ্রব্য মূল্য বৃদ্ধি, অগ্নিপথ স্কিম সহ মোট 16 দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের এই বন্ধ কর্মসূচি। আগামী দিনে এই দাবিগুলো কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি মেনে না নেয় তবে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে কংগ্রেস দল। দলীয় কংগ্রেস কর্মীদের বক্তব্য, গণতান্ত্রিক উপায়ে পিকেটিং করার চেষ্টা করলেও পুলিশ বাহুবল দেখিয়ে তাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। রাজ্য সরকারের দলদাসে পরিণত হওয়া পুলিশের এই ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কংগ্রেস কর্মীরা। কমিটি এই অভিযুক্ত উত্তর ত্রিপুরা জেলা
ইত্যাদির ১৯ কোটি উত্তর ত্রিপুরা এবং গামপাসা ডিস্ট্রিক্ট কংগ্রেসের আওতায় প্রত্যেকটা এরিয়ায় ১৭টা বিধানসভা কেন্দ্রে ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই বন্ধ কর্মসূচি চলছে। কেমন সাড়া পাইছেন? আস্থা আমাদের এই তিন জেলাতে ব্যাপক সাড়া পড়েছে। স্কুল কলেজ বাজারহাট গাড়ি ঘোড়া সব কিছুই বন্ধ আছে। এই বন্ধটা এই রাজ্যের মানুষ বা এই জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করেছেন, কারণ এই তিনটি জেলার মানুষের যে চাহিদা সেই চাহিদা মতো আমরা ১৬ দফা দাবি আমরা রেখেছি। সেই দাবির সমর্থনে যেমন আমাদের কৈলাসহরে বিমানবন্দর চালু করা, তার জন্য জমি অধিগ্রহণ করতে হবে, আমাদের বর্ডারহাট ইমিগ্রেশন সেন্টার, ফটিগ্রাইতে একটা ব্লক, ধর্মনগরের রেল ডিভিশন, কমলপুরের মানিক ভাণ্ডারের এয়ারপোর্ট চালু করা ইত্যাদি। সবচেয়ে বড় কথা যে ইদানিংকালে যে জিএসটি বর্ধিত হারে যে রেটটা নির্ধারিত করেছেন আমাদের কেন্দ্রীয় সরকার, এখন আর জিএসটির বাইরে কিন্তু কোনো পণ্য সামগ্রী আর থাকছে না। যেটা 5% ছিল সেটাকে বাড়িয়ে 12% করা হয়েছে, যেটা 12% ছিল সেটাকে বাড়িয়ে 18% করা হয়েছে, যেটা 18% ছিল সেটাকে বাড়িয়ে 28% করা হয়েছে। যে বিভিন্ন স্কুলকে রাজ্য সরকার ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করে দিয়েছেন, আগে থেকে স্কুলগুলো এখানে ইংলিশ মিডিয়ামে আছে, প্রাইভেট সেক্টর হোক সরকারি সেক্টর হোক, এরা যখন 12 পাশ করবে পরবর্তী পর্যায়ে তারা দরিদ্র অংশের মানুষ কোথায় লেখাপড়া করবে? আমার এই রাজ্যে তো ইংলিশ মিডিয়াম একটা ডিগ্রি কলেজ আছে, তিনটি ইংলিশ মিডিয়াম ডিগ্রি কলেজ করার জন্য এইভাবে ১৬ দফা দাবি নিয়ে আমরা আজকের এই বন্ধ। বন্ধ জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন, দেখছেন শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সবাই কিন্তু এখনও 10:30 বাজে অফিসে গড় হাজির। দ্যাট ইজ আমাদের এই বন্ধকে আমাদের দাবিকে এই কয়লা ১৯ কোটি জেলা উত্তর ত্রিপুরা জেলা এবং ধলাই জেলার মানুষ আমাদেরকে পূর্ণ সমর্থন করেছেন। ধন্যবাদ। যারা ক্যাপাবিলিটি যারা ব্যবসায়ীরা, দেখুন জিএসটিটাকে কিন্তু কোনো ব্যবসায়ীকে দিতে হয় না, আমরা আম জনতাকে জিএসটি প্রদান করতে হবে। দোকানে জিনিস ক্রয় করতে গেলে একটা মেমো ধরিয়ে দেবে আপনাকে, জিএসটি এত টাকা, তা আমি টাকাটা দিলাম, কিন্তু সেই জিএসটি আদায় করে ব্যবসায়ী মহল, শিল্প মহল এবং কর্পোরেট দুনিয়ার লোকজনরা একটা ব্যাপক অংশের মুনাফা তারা করে নিচ্ছেন। তাদের যে ইনকাম ট্যাক্সটা একটা ন লস ন প্রফিট অনেক ব্যবসায়ীরা দেখাচ্ছেন, ইন্ডাস্ট্রিয়ালরা দেখাচ্ছেন, আর কোথায়ও দেখালে 2% এবং 3% প্রফিট দেখানো হচ্ছে। তাহলে আলটিমেটলি সরকারের এই জিএসটি বাড়িয়ে জনগণের উপর চাপটা বৃদ্ধি করে দিয়েছে। 18 জুলাই জিএসটি লাগু হয়েছে, 18 জুলাইয়ের আগে 3 গুণ ভারতবর্ষের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ধর্মনগরে আমাদের বিভিন্ন ব্লকে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ, আমরা এখানে শান্তিপূর্ণভাবে করছি, গ্রেপ্তার করার কোনো প্রশ্নই উঠে না। আমরা হাত জোর করে অনুরোধ করছি, যিনি যাইতে চান উনি যাবেন, কোনো অসুবিধা নেই আমাদের। কংগ্রেসের এই বন্ধকে ঘিরে বিভিন্ন স্থানে মিশ্র সাড়া পরিলক্ষিত হয়েছে। কৈলাসহরের বিভিন্ন স্থানে প্রায় সবকটি দোকান বন্ধ ছিল। কৈলাসহর থেকে আগরতলা যাবার যাত্রীবাহী বাস চলাচল করেনি। বন্ধকে ঘিরে রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। যেহেতু তিনটি জেলাকে কেন্দ্র করে এই বন্ধ, তাই ট্রেন চলাচলকে বন্ধের আওতার বাইরে রেখেছিল কংগ্রেস দল। তিনটি জেলা থেকে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেলেও কোথাও কোনো বিশেষ অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কংগ্রেস দলের পক্ষ থেকে বন্ধ সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করা। পাশাপাশি বন্ধের সমর্থন করায় জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা। চালু করা তো নাই তো।
এই অঞ্চলে তিনটি জেলা কংগ্রেস যৌথভাবে ষোলদফা দাবিতে তিনটা প্রশাসনিক জেলা ধর্ম নর্থ ত্রিপুরা ঊনকোটি জেলায় 24 ঘন্টা বন্ধ ডাকা হয়েছে। এই বন্ধে এই অঞ্চলের মানুষ সাংঘাতিকভাবে সাড়া দিয়েছেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে যানবাহন, বিভিন্ন অফিস আদালত, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের দাবির মধ্যে রয়েছে যে সৈন্যবাহিনী নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার অগ্নিপথ স্কিম চালু করেছে, যা দেশের যুব সমাজ মেনে নিতে পারেনি, আমরাও পারি না, যে বাতিল করতে হবে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর উপরে। সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির উপরে ইডি লাগিয়ে হ্যারাস করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য, তা আমরা প্রতিবাদ করি। কোনোরকম করসম নেই, কিছু নেই। এবং আপনারা জানেন যে পণ্ডিত জওয়াহরলাল নেহরু স্বাধীনতার আগে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটা স্থাপন করেছে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু দেশ শাসন করেছিলেন, তখন এই কৈলাসহরের মানুষ, কমলপুরের মানুষ, আমরা প্রতিদিন কলকাতা যেতে পারতাম, বহিরাজ্যে কলকাতার থেকে আমরা প্রত্যেক দিন আসতে পারতাম। সেই সময়ে দেশ অনেক অগ্রসর হয়েছে, দেশ অনেক উন্নতি হয়েছে আমরা দাবি করি। এবং এই বিমানবন্দরটি এখনো চালু করেনি। দিল্লিতে যখন কেন্দ্রের কংগ্রেস সরকার ছিল, ডাক্তার মনমোহন সিং প্রধানমন্ত্রী এই এয়ারপোর্টটা মঞ্জুর করেছে। জমি দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, এয়ারপোর্ট তৈরি করার দায়িত্ব কেন্দ্র সহ। এইভাবে চুক্তিতে ভারতের 100টা এয়ারপোর্ট সেঞ্চার করেছিল, প্রায় 99 ভাগ এয়ারপোর্ট কমপ্লিট হয়েছে, একমাত্র বাকি রয়েছে কৈলাস। দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র ভাই মোদী কৈলাসহরের নির্বাচনী প্রচারে এসে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। এই পত্রিকা আবার নূতন করে চালু করার জন্য কংগ্রেস পার্টি সাহায্য করেছে, 90 কোটি টাকা লোন দিয়েছিল বিনা সুদে। এটাকে ভিত্তি করে হ্যারাসমেন্ট করা হচ্ছে সোনিয়াজি এবং রাহুলজি, এটা তীব্র প্রতিবাদ করি, দাবির মধ্যেও রয়েছে। এবং আপনারা জানেন কৈলাসহরে যে বিমানবন্দরটি আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলালের আমল থেকে আমরা মানে এই বনকে প্রতিহত করার জন্য এরকম ব্যবস্থা করিনি, কারণ কুমারঘাটে করেছিল, সেখানে যানবাহনের ড্রাইভারদের মালিকদের বলা হয়েছে যে আজকের দিনে যদি গাড়ি ঘোড়া না চালাও তাহলে 3 দিনে ইয়েতে দুঃখে দেব না ইত্যাদি আর কি। এবং মানুষ সারা দেয়নি, জন স্বতঃস্ফূর্তভাবে বনকে সাপোর্ট করেছে, যে আমাদের অ্যাডভোকেট সাহেবরাও এসছেন, কোর্ট কাছারিও বন্ধ হয়ে গেছে, এখানে অ্যাডভোকেটরাও আসেন নাই, অ্যাডভোকেট ক্লার্ক বা যারা মহরি টহরি পাবলিকও আসেন। কংগ্রেস দলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনের লড়াইও যাতে মানুষের সহযোগিতা করার জন্য আমি আপনাকে
রাত 8টার খবর হলো কৈলাসহরস্থিত কংগ্রেস ভবনে হামলা করা সহ ভাঙচুর চালিয়েছে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা।